বেসরকারি কোম্পানির এলপি গ্যাসের 12 কেজি সিলিন্ডারের দাম 50 টাকা কমেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন 1,178 টাকা দর বেঁধে দিয়েছে, যা কার্যকর হয়েছে সোমবার সন্ধ্যা থেকে। আমদানি ও ডলারের বিনিময় মূল্যের উপর ভিত্তি করে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে প্রতিষ্ঠানটি। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কমিশন চেয়ারম্যান আব্দুল জলিল জানান, রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাসের দাম কমানো হয়েছে 4%। নতুন বিজ্ঞপ্তি অনুসারে এলপিজির প্রতি কেজির দাম 4.15 টাকা কমে হয়েছে 98.17 টাকা। গাড়িতে ব্যবহৃত গ্যাসে কেজিতে 2.30 টাকা কমে দাম হয়েছে 54.94 টাকা। তবে সরকারি প্রতিষ্ঠানের উৎপাদিত এলপিজির দাম থাকবে আগের মতোই। একটা সেক্টর পুরোটা বেসরকারি, 20 বছর তারা ব্যবসা করেছে, তাদেরকে একত্রিত করে আয়ত্তে এনে একটা নির্ধারিত মূল্য সৌদি সিপির সঙ্গে সমন্বয় করে ঘোষণা করাটা ছিল টাফ। আমরা সেটা আল্লাহর রহমতে করতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতায়। মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যদি নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে কেউ বিক্রি করে, তাহলে যেন মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসকরা, সেটা তারা হচ্ছে পত্র করবে।